ক্লাস থ্রি আমার গণিত, আজকে 45তম পর্ব, অর্থাৎ 118 পাতা থেকে আমরা প্রায় আর চলে এসেছি। আমি বাকিগুলো যতটা সম্ভব তাড়াতাড়ি করে দেব, কারণ আমি ক্লাস ফোরের অঙ্কগুলো দেব। দেখো, এখানে আমাদের শেখাতে এসেছি প্রতিযোগীরা জোরে না বিজোরে, অর্থাৎ যারা খেলায় অংশ নেয় তাদেরকে বলা হয় প্রতিযোগী। দেখো, এই একটা আছে, দুজনা আলাদা, একটা একটা করে আছে, তা প্রতিযোগীরা আলাদা করে আছে। এখন দেখি কি বলছে, ছবিটা তো পড়া হচ্ছে না। আমাদের হাউসিং কমপ্লেক্স ব্যাডমিন্টন প্রতিযোগিতা আয়োজন করেছে, 33 জন অংশগ্রহণ করেছে। 33 জনকে কতগুলি জোরে ভাগ করা যায়? দেখো, ভাগ করে দিয়ে এখানে এক ভাগ শেষ হয়েছে, অর্থাৎ 16টি জোড়াতে ভাগ করা যাবে একটা বার, সেটা এখানে লিখে দিয়েছি। তা 33 বিজোড় সংখ্যা, কারণ বাড়লেই বিজোড় সংখ্যা হবে, আর মিলে গেলে শূন্য হয়ে গেলে জোড় সংখ্যা হবে, দুই দিয়ে ভাগ করলে। এ তো আমরা আগে শিখেছি। এখন বলছি, আমার বন্ধু শ্যামল ব্যাডমিন্টন খেলায় নাম দিল, 33+1 জন 34 জন হলো। এক এক মজার জিনিস শিখে নাও, যে কোনো মৌলিক সংখ্যাকে এক দিয়ে যোগ করলে কিন্তু 33তম বিজোড় সংখ্যাকে, যে কোনো বিজোড় সংখ্যাকে এক দিয়ে যোগ করলে জোড় সংখ্যা হবে। এটা খুব মজার ব্যাপার। 33 ছিল বিজোড় সংখ্যা, এক যোগ করে দিল জোড় সংখ্যা চলে আসবে। তা লাস্টে 4 আছে, মানে দুই দিয়ে ভাগ করলে মিলবে, অতএব 4 8, 4-এর নাম তা 4 8 6, 0 থাকলেই 10, দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে, তোমাদেরকে আর কষ্ট করে করতে হবে না। আমি একটু দেখিয়ে দিই কেমন করে খুব জোড় সংখ্যাটা ঝট করে খুঁজে পেয়ে যাবে। মনে করো 1 2 4 আছে, একটা সংখ্যা 1 2 5 আছে, একটা সংখ্যা 1 2 6 আছে, তাড়াতাড়ি বলতে হবে কোনটা জোড় সংখ্যা। লাস্টে তাকাবে, শেষে 4 আছে, 4কে দুই ভাগ করলে মেলে, হ্যাঁ মেলে, তাহলে এই 124 হবে জোড় সংখ্যা। লাস্টে 5 আছে, 5কে দুই ভাগ করলে মেলে, না তাই মেলে না, তাহলে বিজোড় সংখ্যা, 125টা হবে বিজোড় সংখ্যা। 6 আছে, তাহলে 6টাকে দুই দিয়ে ভাগ করলে মিলবে, হ্যাঁ স্যার 3 2 6 হয়, তাহলে গোটা সংখ্যাটা 126, সংখ্যাটাও কিন্তু জোড় সংখ্যা। মনে করে 120 আছে, তাহলে 0 0কে আমরা জানি 4 দিয়ে ভাগ করলে 0 হবে, তাহলে 0 0 হয়, তাই 0 থাকা মানে আমাদের বা 20, কারণ 10কে তো মিলে, মানে 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, 20কেও আমাদের মিলে যাবে, তখন দুটো ধরে নেবে, 0 থাকবে বা 0 থাকলেও হবে, তাই 2 4 6 8 0 থাকলেই 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে, হয়তো সেটা হবে জোড় সংখ্যা। দেখো, এবার জোড় পেলাম, 17কে 2 একে ভাগ করেছি 2 দিয়ে, যে 17 2 4 হয়, আমি ভাগটা করে দেখিয়ে দিই, 34কে 2 দিয়ে ভাগটা করে, 34কে 2 দিয়ে ভাগ করব, 2 1কে 2 হবে, কারণ এটা বড়ো, এক ঘর নীতি হয়, তা এক বিয়োগ হলো, মানে নিশ্চয়ই তোমরা ভাগ জানো যে আমি বড়ো বলেছি, মানে কী বড়ো বললাম বুঝতে পারলে না হয়তো, এই যে এইটা একটা, এটা একটা দেখে নেবে, যে 2টা না বড়ো না 3টা বড়ো, যদি বড়ো হয় তাহলে একবারও যাবে, ছোটো হলে 2 ঘর ধরে নিতে হয়, তখন সে ভাগগুলো দেখিয়ে দিয়েছি তোমাদের। এখন বিয়োগ করে আমরা 1 পেলাম, উপর থেকে 1টা নামালাম, দিয়ে 14 হলো, 2 7 14, তাহলে মিলে যাবে, এটা তো আমরা জোড় সংখ্যা বুঝতে পেরে গেছি। তো 34 জোড় সংখ্যা, তাহলে বিজোড়ের সাথে এক যোগ করলেই আমরা জোড় সংখ্যা পাই, সবসময় খেয়াল রাখবে, এটা জোড় সংখ্যা। আর বিজোড়ের সাথে, জোড়ের সাথে এক যোগ করলে আমরা বিজোড় পাবো, জোড়ের সাথে এক যোগ করলে আমরা বিজোড় পাবো। মনে করো 2 জোড় সংখ্যা, 1 যোগ করলাম 3 হলো, 3 বিজোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা, 2 3 6 জোড় সংখ্যা হয়, 1 যোগ করলাম 7 হলো, 7 বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার সাথে যখন এক যোগ করবো জোড় পাবো, আর জোড় সংখ্যার সঙ্গে যখন এক যোগ করবো বিয়োগ পাবো। তো আমরা শিখে ফেললাম, পরের পাতা চলে এসেছি, দেখে নাও, বলেছি জোড় সংখ্যার ঘর, 10 আছে, 10-এ 12 আছে, 13-14 হলো, 15-16 হবে, 2 একবার বাদ দিয়ে যাবে, 16-17-18 হলো, এখানে 19-20 হবে, 21 বাদ দিয়ে 22 হবে, 23 বাদ দিয়ে 24 হবে, 24 বাদ দিয়ে 24টা হয়ে যায়, 24 25 বাদ দিয়ে 26 হবে, 26 পর 27 বাদ দিয়ে 28 হবে, 28-এর পর 29 বাদ দিয়ে 30 হবে, 30-এর পর 32 দিয়ে দিয়েছে, 32-33 বাদ দিয়ে 34 হবে, 34-এর পর 35 বাদ দিয়ে 36 হবে, 36-এর পর 37 বাদ দিয়ে 38 হবে,
एक गोल को बाद दिल होगे, एटा 40 41 बाद दी 42 होगे, कारण जोड़ संख्या 40 तो दिया आज 44 44 हो ना इटा 42 हलो हाँ 42 44 44 45 46 होगे एक गोल को बाद दी 48 49 তাহলে বীজ সংখ্যা কি হবে 11 হয়েছে 12 বাদ দিয়ে 13 হয়েছে 13 বাদ 14 বাদ দিয়ে 15 হবে 16 বাদ দিয়ে 17 হয়েছে 17 পর 18 বাদ দিয়ে 19 হবে 19 পর 20 বাদ দিয়ে 21 হবে দিয়ে দিয়েছি 21 এর পর 22 বাদ দিয়ে 23 হবে 23 এর পর 24 বাদ দিয়ে 25 হবে আমি 25 মৌলিক সংখ্যা ঠিক আছে 25 এর 26 বাদ দিয়ে 27 হয়েছে 27 এর 28 বাদ দিয়ে 29 হবে 29 এর পর 30 বাদ দিয়ে 31 হবে 31 এর পর 32 বাদ দিয়ে 33 হবে 33 এর পর 34 বাদ দিয়ে 35 হবে 35 এর পর 36 বাদ দিয়ে 37 হবে 37 এর পর 38 বাদ দিয়ে 39 হয়েছে 39 এর পর 40 বাদ দিয়ে 41 হবে 41 এর পর 42 বাদ দিয়ে 43 হবে 43 এর পর 44 বাদ দিয়ে 45 হবে 45 এর পর 46 বাদ দিয়ে 47 হবে 49 তাহলে আমরা শিখে ফেললাম কি করে আমাদের বার করতে এক ঘর বাদ দিয়ে হয় একটা জোড় সংখ্যা পেলেই তাকে এক ঘর বাদ দিয়ে হয় বা যে কোনো জোড় সংখ্যাকে এক দিয়ে যোগ করলেই আমরা বিজোড় পাবো চলো আমরা দেখি নিই এবার কী বলে জোড় সংখ্যা এককে ঘরে অঙ্কগুলি হলো তো জোড় সংখ্যার এককে ঘরে অঙ্কগুলো আমরা জানি 2 4 6 8 আর 0 মৌলিক সংখ্যা কী হবে 1 3 5 7 নয় এক থেকে দশের মধ্যে যখন শূন্য ছিল এক হয়েছে দুই ছিল তিন হয়েছে চার ছিল পাঁচ হয়েছে ছয় ছিল সাত হয়েছে আট ছিল নয় হয়েছে তাহলে আমরা এককে ঘরে সংখ্যাগুলো কিন্তু এটাই পাই এখন বলছে নিচে জোড় সংখ্যাগুলো লাল রং বিজোড় সংখ্যাগুলোকে নীল রং করি তো আমার রং তো নেই তো আমি পেনে দেখিয়ে দিচ্ছি কোনটা কোনটা জোড় সংখ্যা হবে এটা শূন্য তো আমাদের মানে এককে ঘরে থাকে কিন্তু এটা শূন্য কোনটি জোড় সংখ্যা নয় ঠিক আছে শূন্যটা আমাদের এখানে কেন দিয়েছে বুঝতে পারছি না শূন্য আমাদের সংখ্যার মধ্যে ধরা যায় না আমাদের এক একটাকে দেবো আমরা কিরম এক হচ্ছে আমাদের জোড় সংখ্যা আমি জোড়গুলো বিজোড় সংখ্যা বিজোড়গুলোকে জোড়গুলো টিক দিয়ে দিই বিজোড়গুলোকে ফাঁকা থাকুক না 2 4 6 8 8 এই কটা কিন্তু জোড় সংখ্যা বাকিগুলো বিজোড় সংখ্যা শূন্যটাকে বাদ দিয়ে দেবে কারণ শূন্যটা কোনো আমাদের সংখ্যার মধ্যে আসে না তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে